हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। फ्रेंड्स, आज हमें सुंदर एक फुलर डिजाइन अपन साथे शेयर करब। चटर अवस्था सुंदर ये डिजाइन टी शेखार जो भिडियो शेष पर्त आपनारा थकूँ। हमें प्रथम क्रोज स्टीचर पशापाशी पाँचा फोर एक लाइन कर चार पाँच एक दुई तीन चार पाँच। एबारे आमी माथार उपरे सूचटा तुले नेब। तुले नेयार पर आमी आबारो क्रस स्टिचेर पाशापाशी आरो एकटि लाइन करे नेब। एभाबे आमी पाँचटा क्रस स्टिचेर पाशापाशी एकटि लाइन दुटो लाइन तीनटे चारटे पाँचटा पर पर आमी पाँचटा लाइन करे नेब। आमी पाशापाशी पाँचटि फोरेर पर पर पाँचटा लाइन करे नियेछि। नेयार पर आमी लाल रंगेर उल सूता ब्यबहार करे एखाने पाशापाशी पाँचटि फोरेर प्रथम एक लाइन कर तीन चार पाँच। एबार आमी बा दिके एक घर बेशी नेब। बेशी निये एखाने एक दुई तीनटी फोर नेब। माझे एकटा घर बाद रेखे मिडिलर घरटा बाद रेखे डान दिके आबार एकी भावे आमी डान दिके एक घर बेशी निये तीनटी फोरेर एकटा लाइन करे नेब। एबार आबार बादिके एक घर बेशी नेब। बेशी निये आमी डान पाशटा समान रेखे ए लाइने फोर संख्या होबे आमार चारटी। माझे घरटा बाद रेखे ডান দিকেও আমি ঠিক একইভাবে ডান দিকে এক ঘর বেশি নিয়ে এ লাইনে চারটি ফোরের একটা লাইন করে নেব। এবার আবারও আমি বাঁ দিকে এক ঘর বেশি নেব। নিয়ে ডান দিকটা সমান রেখে এখানে এই লাইনে আমার ঘর সংখ্যা হবে পাঁচ। আমি এখানে পাঁচটা ঘরে পাঁচটা ফোর নিয়ে নেব। মাঝে ঠিক একইভাবে প্রতিবারই আমি মিডিলের ঘরটা বাদ রেখে দুই পাশে দুটো পাপড়ি একই সাথে করে নিচ্ছি। এর সাইডেও আমি একইভাবে ডান দিকে একটা ঘর বেশি নিয়ে এখানে পাঁচটা ফোর করে নেব। এক দুই তিন চার পাঁচ, মাঝের ঘরটা বাদ রাখার পর এখানে আমার এক দুই তিন চার পাঁচ। আবারও আমি আগের মতো একইভাবে বাঁদিকে এক ঘর বেশি নিয়ে সূচটা তুলে নেব। তুলে নেয়ার পর এখানে আমার ঘর সংখ্যা হবে ছয়। আমি এই ঘর ছয়টি ঘরে ছয়টি ফোরের এই লাইনটা করে নেব। পাঁচ ছয়, মিডিলের ঘরটা ফাঁকা রেখে ডান দিকেও আমি একইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ফোরের এ লাইনটা করে নিলাম। এবারে আমি আবারও বাঁদিকে এক ঘর বেশি নেব। নিয়ে এই লাইনে আমার ঘর সংখ্যা হবে সাত, অর্থাৎ সাতটি ঘরে আমি পাশাপাশি সাতটি ক্রস স্টিচের ফোর নিয়ে এ লাইনটা তৈরি করব। ছয় সাত, মিডিলের ঘরটা বরাবরের মতোই বাদ থাকবে। ডান দিকেও আমার একইভাবে ডান দিকে একটা ঘর বেশি নিয়ে এখানেও ফোর সংখ্যা হবে সাত। তিন চার পাঁচ ছয় সাত।
এবার আমি ঠিক মাথার উপরে সুচটা তুলে নেব, তুলে নিয়ে এখানেও এ লাইনেও আমি সাতটা ফোরের ক্রস স্টিচের পাশাপাশি একটা লাইন করে নেব, 5, 6, 7 বরাবরের মতো মাঝের ঘরটা আবারও বাদ রেখে ডান সাইডেও আমি একইভাবে সাতটা ক্রস স্টিচের ফোরের এ লাইনটা করে নেব। দেখুন আমি দুই পাশেই দুটো করে সাতটা ফোরের পরপর লাইন করে নিয়েছি। এবার আমি বাঁদিক থেকে এক ঘর কম নেব আর ডান দিকে এক ঘর কম নেব, নিয়ে এই বাঁদিকের আমি 5টি ফোরের একটা ক্রস স্টিচের লাইন করে নেব, 1, 2, 3, 4, 5 মাঝে আমি এক মোট 3টে ঘর বাদ রেখে এখানেও ডান দিকেও একটা ঘর বাদ রেখে আমি এখানে সুচটা তুলে নেব। সুচটা তুলে নেওয়ার পর এখানেও ঠিক একইভাবে দুই পাশে দুই ঘর বাদ রেখে মাঝে আমি 5টা ক্রস স্টিচের ফোরের একটা লাইন করে নেব, 3, 4, 5 2, 3, 4, 5 আবারও আমি বাঁদিক থেকে এক ঘর কম নেবো আর ডান দিক থেকে এক ঘর কম নেবো, নিয়ে বাঁ সাইডে মাঝে 3টি ফোরের একটা লাইন করে নেব। একইভাবেও ডান সাইডে আমি দুই দিকে দুই ঘর কম নিয়ে মাঝে 3টি ফোরের একটা লাইন একইভাবে করে নেব, 1, 2, 3 এভাবে আমি এক পাশের পাপড়িগুলো করে নিলাম। একইভাবে আমি এখানে এই 5টা ফোরের মাথার উপরে সুচটা তুলে নেব, তুলে নেওয়ার পর এদিকে আমি প্রথমে 5টা ফোরের একটা লাইন করে নেব এবং এই পাশে যেভাবে পাপড়িগুলো করেছি বাকি 3 পাশের সেলাইটাও আমি একইভাবে আপনাদের করে দেখাবো। দেখুন আমি এখানে 3টি রঙের উল সুতা ব্যবহার করেছি, হলুদ, লাল আর সবুজ। হলুদ রঙের উল দিয়ে আমি মাঝের কাজটা করে নিয়েছি, ফুলের কাজটা লাল রঙের উল সুতা দিয়ে, এবার আমি পাতার কাজটা করব সবুজ রঙের উল সুতায়। আমি প্রথমে এখানে পট্টা তুলে নেব, 1, 2, 3 আমি এখানে পাশাপাশি 3টি ফোরের প্রথম একটা ক্রস স্টিচ নিয়ে নেব। এবারে আমি এক ঘর বাদ রেখে সুচটা তুলে নেব, তুলে নিয়ে এখানেও আমি একইভাবে 3টি ফোরের পাশাপাশি একটি ক্রস স্টিচের লাইন করে নেব এবং এর উপরে আরও 2টি, অর্থাৎ মোট 3টি ফোরের 3টি লাইন করে নেব। বন্ধুরা, আমার এই সেলাইটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্টস করে লিখে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি আমার এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিন, যাতে করে আমার চ্যানেলের সম্পূর্ণ আপডেটগুলো খুব দ্রুত আপনাদের মোবাইলে পৌঁছে যায়। দেখুন আমার পাশাপাশি 3টি ফোরের
पर पर तीनटी लाइन करे निलाम। एबारे आमी आबार डान दिके एक घर बेशी नेब, निये बादिक थेके एक घर कम निये एकी भावे पाशापाशी तीनटी लाइन तीनटी फोरेर ए लाइनटी करे नेब। आमी आबारो बादिके एक घर बेशी निये सूचटा तुले नेब। तुले निये आबारो आमी एखाने पाशापाशी तीनटी फोरेर आरो एकटी लाइन करे नेब। এখানে আমি আবারও এক ঘর নিচে সুচটা তুলে নিলাম এবং পাশাপাশি তিনটি ফুলের আরও একটি লাইন করে নিলাম। এবার দেখুন আমার পাতার অর্ধেক অংশ করা হয়ে গেছে, বাকি অর্ধেক অংশ আমি একইভাবে করে নেব। দেখুন আমি বাকি অর্ধেকটাও একইভাবে করে নিলাম। এভাবে তিন পাশে আরও তিনটি পাতা আমি একইভাবে করে আপনাদের দেখাবো। আমি সবুজ কালারের উল সুতা দিয়ে চারপাশে চারটি সুন্দর পাতা তৈরি করেছি। পাতার মাঝে আবার লাল রঙের উল সুতা ব্যবহার করে আমি এই ফুলগুলো তৈরি করে নিয়েছি। দেখুন আমি এই ফুলগুলো কিভাবে তৈরি করি। প্রথমে আমি একটা ফোর নিয়ে নিয়েছি, তারপরে দুই পাশে দুই ঘর বেশি নিয়ে এই দ্বিতীয় লাইনে নিয়েছি, পাশাপাশি তিনটি ক্রস স্টিচ ফোরের একটা লাইন। এবার তিন নম্বর লাইনে আমি আবারও দুই পাশে দুই ঘর বেশি নেব, নিয়ে আমি এই লাইনে নিয়ে নেব পাঁচটি ক্রস স্টিচ ফোরের আরও একটা লাইন। দুই তিন চার পাঁচ। এবার আমি আবার দুই পাশে দুই ঘর কম নেব, নিয়ে মাঝে আমি তিনটি ক্রস স্টিচ ফোরের একটা লাইন করে নেব। এবারে আমি আবারও দুই পাশে দুই ঘর কম নেব আর মাঝে একটা ক্রস স্টিচ ফোরের একটা লাইন করে নেব এবং এই ডিজাইনটা শেষ করে দেব। দেখুন বন্ধুরা আমি এভাবে আমার ফুলের ডিজাইনটি আপনাদেরকে করে দেখালাম। আপনারা আপনাদের পছন্দ মতন কালারের উল সুতা ব্যবহার করবে ডিজাইনটি তৈরি করে নেবেন। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।